What's up guys, what's going on? This is Mr. Agni Mundu. Welcome back to another brand new video. So guys, this is a special episode. Actually, I'm going to talk about the Chinese character. I'm going to talk about the Chinese character. ওই গাইস, তো আপনারা দেখতেছেন স্ট্রোক। তো আজকে আমরা স্ট্রোক নিয়ে আলোচনা করব। তো আসলে প্রথম আমরা দেখতেছি তা, আমরা দেখছি এটা এটা কি আসলে তা কি, এটা চাইনিজ হানজ বা চাইনিজ ক্যারেক্টার। তো আসলে ক্যারেক্টার লেখার জন্য যদি আমি এইভাবে লিখি তা, আমি এবার খুব লিখে ফেললাম, আমি পারি এখানে খুব সহজে লিখব। বাট এই যে লেখাটা আমি লিখলাম বা এই লেখাটা আমি যে লিখলাম তা, এটার পিছনে কিন্তু অনেক রুলস আছে, অনেক রেগুলেশন আছে, সেগুলো মেনটেন করি আসলে এগুলো আমি লিখছি। তো আজকে আমি সেই রুলস গুলো বা সেই জিনিসগুলো আপনার সাথে শেয়ার করবো। এর লেখার জন্য মাস্ট বি আপনার যেটা লাগবে সেটা স্ট্রোক। ফার্স্ট আপনাকে স্ট্রোক শিখতে হবে, দেন আপনাকে ওয়ার্ড লেখার, প্রত্যেকটা ওয়ার্ডের জন্য ডিফারেন্ট রুলস আছে। কোন স্ট্রোকটা আগে হবে, কোন স্ট্রোকটা পরে হবে, সেটা ওয়ার্ড ওয়ারে ডিপেন্ড করে, সেগুলো আপনাকে অবশ্যই মুখস্থ করতে হবে। এই কারণে আসলে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা একটু টাফ, বাট নো প্রবলেম। আমরা যদি পার ডে 5টা থেকে 6টা করে ওয়ার্ড নিয়ে পড়াশোনা করি তাহলে ভেরি ইজি। তো গাইস, তা এখানে তা ফিং দেওয়া আছে এবং তা মিন্স হিট, লাইক দ্যাট হিট। তো এই পাশে কিন্তু আরেকটা দেখেছেন কোং, কোং মিন্স লাইক দ্যাট ওয়ার্ক ওয়ার্ক। তো কোংটা লেখার জন্য যদি আমি এইভাবে দাগ দেই লিখলাম কোং, বাট এটা হয়েছে কিন্তু আসলে এটা যে রাইটিং ওয়ে যেটা সে ওয়েটা ভুল। তো আমরা রাইটিং ওয়েটা শিখবো, ফার্স্ট শিখবো স্ট্রোক, দেন শিখবো আমরা রাইটিং ওয়ে। তো গাইস, কোং মানে ওয়ার্ক, বাট এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার কি, যে আগে আছে তা এবং আছে লাস্টে কোং। তো আমরা এই এই আলাদা আলাদা কিন্তু বর্তমান ওয়ার্ডটা, সে ওয়ার্ডগুলো যদি আমরা একসাথে লিখি তাহলে সে ওয়ার্ডটার মিনিংটা দাঁড়াবে তাকুং। তাকুং মিন্স পার্ট টাইম জব। প্রথম ক্লাসে আমরা তাকুং জব নিয়ে শিখতেছি গাইস। তো আমরা একটু ট্রাই করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে। তো ব্যাপারটা দাঁড়া এইভাবে, ওয়ার্ডটা দাঁড়াবে এইভাবে তা কুং। সো তাকুং, তাকুং মিন্স পার্ট টাইম জব। ওকে গাইস, তো আমরা এখন স্ট্রোকগুলো দেখবো। তো আমরা দেখবো কয়টা স্ট্রোক আছে। তো আমাদের মোট স্ট্রোক আছে 28, এর মধ্যে আমরা স্কুলে কমপ্লিট করবো 23 স্ট্রোক উদাহরণ সহ। এবং একটা স্ট্রোক দিয়ে কিভাবে ওয়াট মেকিং করতে হয় সেগুলো আপনাদেরকে আমি ক্লিয়ারলি দেখাবো, যাতে আপনারা খুব সহজে ইউজটা বুঝতে পারেন। তো কারণ 23 স্ট্রোক পড়ানোর কারণ হলো যাতে আপনারা খুব সহজে ডালে চালে খিচুড়ি না হয়ে যান, খুব ক্লিয়ারলি যেন শিখতে পারেন, সেই জন্য আমি আপনাদেরকে 23 স্ট্রোক ডিসাইড করতে যাবো গাইস। লেটস গো। ওই গাইস, তো আমরা বেশি কথা না পারি সরাসরি স্ট্রোক গুলো দেখি। তো ফার্স্ট যে স্ট্রোকটা আছে সে স্ট্রোকটা হলো হাং, হাং এস ই এন জি হাং, এবং এর উপরে আছে সেকেন্ড হাং। তো এটা হলো হরিজন্টাল স্ট্রোক, হাং হলো হরিজন্টাল স্ট্রোক। তো হরিজন্টাল স্ট্রোকের মানেটা কি আসলে, এটা হলো হরিজন্টাল মানে লম্বা একটা দাগ। এই যে আমি লম্বা দাগ দিলাম এটার মানে হলো হাং, এটা হলো হরিজন্টাল স্ট্রোক। তারপরে দেখবো আমরা শু, শু হলো ভার্টিক্যাল স্ট্রোক। তো ভার্টিক্যাল স্ট্রোকের মানেটা হলো যে দাগ হয়ে জাস্ট, আমি কিন্তু ভার্টিক্যাল পজিশনে আছি এখন, তো আমরা গেস করতে পারছি ভার্টিক্যাল স্ট্রোক কোনটা মানে শু কোনটা। এটা হলো শু, তাকে একটু ক্লিয়ারলি সুন্দরভাবে আমাদের দেখতে হবে লম্বা করে শু। আমি আবার খুব খারাপ হয়ে গেছে লেখাটা। শু, তো শুর ক্ষেত্রে আমরা এস এইচ ইউ শু। তো আমরা অবশ্যই জানি এই পিংগুলা কিভাবে উচ্চারণ করতে হয়, এবং চাইনিজ যে ইংলিশ যে অ্যালফাবেট গুলো আছে সেই অ্যালফাবেট গুলো চাইনিজের ক্ষেত্রে উচ্চারণের ভেরিয়েশন আছে সেগুলো আমরা অবশ্যই জানি, এবং এর উপরে আমরা ইউজ করবো পঞ্চম, বুঝতে পারবো। তো এর উপরে আমরা ইউজ করবো ফোর্থ জন, ফোর্থ জন শো শো, এবং লেখাটা হবে লম্বা একটা দাগ। তো এখন আমরা যে দুইটা ওয়ার্ড পড়াইলাম সেই দুটোর আমরা একটু উদাহরণগুলো দেখবো, ইউজটা আমরা দেখবো, আসলে স্ট্রোকে কিভাবে আমরা ওয়ার্ড তৈরি করবো সেটা আমরা দেখবো। তো আমি একটা ওয়ার্ড নিলাম, সেই ওয়ার্ডটা হলো কোং, কোং, কোং মিন্স ওয়ার্ড। তো এখানে আপনার ফিংটা দেখতেছেন, আমি চাইনিজ ক্যারেক্টার আপনাদের লেখা দেখাবো কোং। তো এটা লেখার জন্য আমি কিন্তু একটা ওয়ে ইউজ করতেছি, ওয়েটা এখন আমরা কভার করবো না, আমাদের যখন স্ট্রোক শেষ হয়ে যাবে এর পরের ক্লাসগুলোতে আমরা রাইটিং ওয়েটা কভার করবো, কোন স্ট্রোকটা আগে বলবো, এটা আমরা জাস্ট ইজিলি শিখে যাবো। তো কং, ফার্স্ট লিখলাম হাং, তারপর লিখলাম শো, তারপর লিখলাম হাং,
কম হয়ে গেছে। কিন্তু দেখুন আমি দুইটা স্ট্রোক ইউজ করে কিন্তু একটা ওয়াট মেকিং করে ফেলছি, বাট আমরা বাংলায় যেভাবে সরাই সরাই লিখে সরাই মাসকে আমি এইভাবে পড়ি এইভাবে না, কারণ আমি যদি হাং শু দিয়ে আমি ওয়াটটা তৈরি করছি তাহলে আমি যদি বলতাম তাহলে ওয়াটটা কিভাবে হইতো, হাং শু হাং মানে এইভাবে হয়ে যাইতো, কিন্তু আসলে এইভাবে হবে না, উচ্চারণ হবে কম। আই হোপ আপনারা বুঝতে পারছেন খুব সহজভাবে। তো এরপরে আমরা শো দিয়ে শুর একটা আমরা উদাহরণ দেখবো, সেটা হলো শি 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 খুয়াই শি খুয়াই ছিয়ান। এটা হলো চাইনিজ টেন, মানে আমাদের ওয়ান টু থ্রি ফোর যে টেন টাকার যে অঙ্ক বা ক্রমিক সংখ্যা যেটা বলতো ওয়ান টু থ্রি, তো সেটা হলো টেন। তো চাইনিজ সেটা লেখা খুবই সহজ, আপনি শুধু প্লাস লিখে দেবেন তার মানে টেন হয়ে গেলো। এটা মানে আমার মতো স্টুডেন্ট যারা খুব খারাপ স্টুডেন্ট তাদের চোরামি যে বুদ্ধিটা সেটা হলো এইমাত্র বললাম প্লাস দিয়ে দেবেন, তো আপনি এভাবে প্লাস দিয়ে দেবেন। তো এখানেও কিন্তু দেখেন হাংসুর ইউজটা আছে। তো যদি আমরা বাংলার মতো সরাই আমার আমি আমি বলতাম তাহলে কিন্তু এটা হতো কি আমরা ইংরেজিতে বলি লেফট ফ্লোয়িং টোন, ফ্লোয়িং টোন। তো এটা লেফট ফ্লোয়িং হওয়ার কারণে এখানে কলমটা লিখে আমরা লেফটের দিকে ফ্লোয়িং করে দেবো, ঠিক আছে, দ্যাটস মিন ফিয়ে। তো উদাহরণটা আমরা একটু পরে দেখতেছি। তো এরপরে আমরা দেখবো না, তো এটা হচ্ছে রাইট ফলোয়িং টোন। তো এখানে আমরা রাইটে রেখে এভাবে লিখে দেবো। তো নার উচ্চারণটা হবে একটু ফোর টোন থাকার কারণে উচ্চারণটা একটু নিচের দিকে ডাউন হবে বেশি, না না। তো আর না লেখা তোমরা জানি এটা হচ্ছে রাইট ফলোয়িং টোন। তো এরপরে আমরা দেখবো উদাহরণগুলো, পা পা মিন্স এইট। তো এখানে আছে ফার্স্ট টোন, পাটা স্লাইটলি পড়বো পা। তো ফার্স্ট আমি লিখবো ফিয়ে, তারপরে লিখবো না, একটু মাঝখানে ফাঁকা থাকবে, ঠিক আছে। তো এরপর দেখবো রেন, রেন এখানে আছে সেকেন্ড টোন। তো রেনটা একটু স্লাইটলি উপরের দিকে উচ্চারণটা হবে ফার্স্ট টোনের চাইতে, সেকেন্ড টোনটা একটু উপরের দিকে উচ্চারণ সেটা আমরা সবাই জানি। তো রেন, তো রেন লেখার ক্ষেত্রে আমরা দুটো ওয়ার্ড ইউজ করে রেন লিখবো। প্রথমে লিখবো ফিয়ে, কোনো ফাঁকা রাখবো না, জাস্ট লিখে দেবো না, ওকে রেন। তো এখানে কিন্তু ডিফারেন্ট আছে দুটো ওয়ার্ড দেখতে, কিন্তু লুকলিক সেম, বাট ডিফারেন্টটা হলো যে মাঝখানে একটা ফাঁকা প্লেস থাকবে, পার ক্ষেত্রে ফাঁকা থাকবে বা ট্রেনের ক্ষেত্রে ফাঁকা থাকবে না। তো গাইস আমরা নেক্সট ওয়ার্ডটা দেখতেছি। গাইস তো আমরা পঞ্চম টোন চলে যাই, পঞ্চম টোন হলো তিয়ান, তিয়ান। তো তিয়ানটা মিন্স হলো ডট, আমরা ইংলিশ যেটা যেভাবে মুখস্থ হয় সেটা ডট। তো ডট মানে আমরা বুঝতে পারছি, গেস করতে পারছি টোনটা কী হবে। তো এটা হলো তিয়ান, লাইক তিয়ান তিয়ান, সরি তিয়ান। তো আমি একটু ক্লিয়ার করে লিখি, সেটা হলো তিয়ান, ওকে। তো আমরা উদাহরণটা পরে দেখবো। এরপর আমরা দেখবো থি, থিটা হলো রাইজিং টোন, রাইজিং টোন মানে উপরে নিচ থেকে উপরে ওঠা। তো রাইজিং টোনটা থিটা আমরা ট্রাই করি থি, ওকে থি। তো এরপরে আমরা এর উদাহরণগুলো দেখবো। তো তিয়ানের যেটা তিয়ান সেটা উদাহরণ লিউ, লিউ মিন্স সিক্স। তো সিক্সটা আমরা কীভাবে লিখবো সেটা দেখি, প্রথমে আমার লাগবে সিক্স লিখতে লাগবে হাং। তো প্রথমে আমরা হাংটা লিখবো, তারপরে আমরা তিয়ানটা লিখবো, পুরে ফিয়ে লিখবো, তারপরে আমরা ফিয়ে লিখবো, ফিয়ে, তারপরে আমরা আবার তিয়ানটা লিখব। তো এখানে আমরা যখন শিখি তখন কিন্তু আমরা তিয়ানের আর কি একটা তিয়ানেরই আমরা দুইভাবে শিখছি, একটা হলো শর্ট তিয়ান, একটা হলো লং তিয়ান, এটা আমাদের টিচারের মতে। তো আমি টিচারের মতটা আপনাদেরকে আমি জানাইলাম। তো এরপরে আছে তা, তা। তো তা লেখার ক্ষেত্রে প্রথমে আসবে হাং, এরপর আসবে শুকো, শুকোটা আমরা এখন দেখিনি, নেক্সট আমরা দেখবো। তারপরে এই যে লিখবো এটা হলো থি, তারপরে আবার হাং, তারপর শুকো, এটা তা, তা মিন্স হিট, ওকে। তো আমরা চলে যাই নেক্সট স্ট্রোকে। ওই গাইস তো আমি আজকে আপনাদের কাছে ছয়টা স্ট্রোক পড়াইছি, স্ট্রোক সিক্স, ছয়টা স্ট্রোক শেষ করছি। তো আপনারা ছয়টা স্ট্রোক খুব কেয়ারফুলি পড়বেন, যেমন আমি একটু বলি হাং শু ফিয়ে না তিয়ান থি, যেমন এভাবে আমি খুব স্পিডলি মুখস্থ বলে গেছি, আপনাদেরকে ঠিক এইভাবে পড়তে পারলে দেন আপনি চাইনিজটা শিখতে পারবেন খুব সুন্দরভাবে। তো আই হোপ আপনারা আমার মতো প্র্যাকটিস করবেন, আমার মতো শিখবেন। আর যদি প্র্যাকটিসের সময় কোনো প্রবলেম হয়, কোনো ওয়ার্ড বুঝতে যদি প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্টে জানাবেন এবং আমি আপনাদের এগুলো সলিউশন করার ট্রাই করব। আর গাইস এগুলো খুব কেয়ারফুলিভাবে পড়বেন যাতে ফিউচারে কোনো প্রবলেম না হয় বা আপনি যখন ইউজ করবেন লিখতে যাবেন তখন প্রবলেম। আসলে কি বেসিক, বেসিকটা যদি কাঁচা থাকে তাহলে আসলে কিন্তু ফাউন্ডেশনটা কিন্তু সুন্দরভাবে গঠিত হয় না। তো আমাদের বেসিকটাকে ঠিক করতে হবে, সো আমাদের উপর দিকে আস্তে আস্তে উঠতে হবে। তো গাইস আজকে আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, পরে যে স্টোকগুলো আছে সেই ভিডিওগুলো আমি সেই স্টোকগুলো আমি পরে ভিডিওতে কভার করবো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে বলুন। তো গাইস বাই বাই।